ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল। আজকে আমি ভারতের আইনসভা বা ইন্ডিয়ান লেজিসলেচারের পার্ট টু নিয়ে এসেছি এবং আশা করছি তোমরা সকলে পার্ট ওয়ানটা দেখেছ। তো দেখা যাক পার্ট টু তে আমরা আজকে কি কি পড়ব। এখানে যেটা দেখতে পাচ্ছি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম, এগুলো হাইলাইটেড অলরেডি করা আছে। প্রসিডিওর টু ক্রিয়েট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস, ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট মেথড অফ ভোটিং অ্যান্ড কোটা মেজরিটি, এই যে জিনিসগুলো এগুলো আজকে আমরা খুব ডিটেলসে জানবো। যেগুলো আগের দিন জেনারেল ইন্ট্রোডাকশন হয়েছিল, পুরোপুরি পার্লামেন্টের ইলেকশন প্রসিডিওর সম্বন্ধীয় জিনিসগুলো। তাহলে বোঝাই যাচ্ছে আজকে আমরা পার্লামেন্টের দুটো কক্ষে ইলেকশন সম্বন্ধে কিভাবে মেম্বারদের ইলেকশন হয় সেই ব্যাপারে ডিটেলসে জানবো। তো দেখা যাক, আমরা একদম লাস্ট সাইড থেকে শুরু করি। ইলেকশন প্রসেস আমরা আজকে কভার করবো, আরো বাকি আছে ডিউরেশন যেগুলো আমি আগের ভিডিওতেও বলেছিলাম পেন্ডিং টু বি কভার্ড, যেমন ডিউরেশন, ডিসকোয়ালিফিকেশন, ওথ, স্যালারিজ, অ্যালাউন্সেস, ডেপুটি স্পিকার, স্পিকার এবং প্রথম চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, সেশন, প্রোরোগেশন, ডিসলিউশন, কোরাম, প্রসিডিং, কোশ্চেন, কোশ্চেন আওয়ার, জিরো আওয়ার, মোশন, বিল, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, মানি, ফিনান্সিয়াল রিভিউ, জয়েন্ট সেশন, ফান্ড, কি কি আছে, কন্টিনজেন্সি, কনসোলিডেট, পাবলিক, পার্লামেন্টারি কমিটি, আর্টিকেল, যাই হোক এইগুলো সবই বাকি আছে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে ইন্ডিয়ান লেজিসলেচার বা ইউনিয়ন লেজিসলেচার এই টপিকটা কিন্তু দীর্ঘতম হবে, মানে অনেকগুলো ভিডিওই আমাকে আনতে হবে, তবে আমি ডিটেল ম্যানারে কভার করবো এবং খুব ইজি হয়েছে এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে কভার করবো, এটা তোমাদের কোনো বুঝতে অসুবিধা না থাকে। তাই যারা প্রথম ভিডিওটা দেখোনি সবাইকে বলবো তোমরা প্রথম ভিডিওটা দেখে নাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার যে কোনো ভিডিও আমি যখনই অনলাইনে আপডেট দেব যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখো। আশা করবো তোমরা বেশি করে ভিডিওগুলো দেখো, আমারও ভাল লাগবে, তাহলে আমিও মোটিভেটেড হবো এবং তোমরা কমেন্টও করো কোথায় কোথায় অসুবিধা। আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে ইন্ডিয়ান লেজিসলেচার প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করছি ইন্ডিয়ান লেজিসলেচারকে, একটা হচ্ছে ইউনিয়ন লেজিসলেচার বা পার্লামেন্ট বা সংসদ, আর হচ্ছে গিয়ে স্টেট লেজিসলেচার, রাজ্যের আইনসভা, এটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভা। ইউনিয়ন লেজিসলেচার দুটো ভাগে আবার ভাগ করা যাবে। ইউনিয়ন লেজিসলেচারকে লোকসভা লোয়ার হাউস অথবা হাউস অফ, এখানে এইচটা মিসিং, হাউস অফ পিপল, আর এদিকে আছে রাজ্যসভা আপার হাউস বা হাউস অফ স্টেট। এই জিনিসগুলো আমি আগের দিন আলোচনা করেছি, তাও একটা ডায়াগ্রাম ওয়াইজ আমি একটা প্রেজেন্টেশন দিলাম ফার্স্ট স্লাইডে। তারপর দেখা যাক স্টেট লেজিসলেচার নিয়ে আমরা এখন আলোচনা করছি না, আমরা সাধারণত এখন আমাদের আলোচনা কেন্দ্রীয় আইনসভা বা ইউনিয়ন লেজিসলেচারে সীমাবদ্ধ রাখছি। দেখা যাক পুরো সবই আসবে। তারপরে আছে সেকেন্ড স্লাইডে আছে ইলেকশন প্রসিডিওর ইন লোকসভা। লোকসভায় কিভাবে মেম্বারদের ইলেকশন হয় বা মেম্বাররা নির্বাচিত হন সেটা আমরা দেখে নেব। ডিরেক্ট ইলেকশন লোকসভার ক্ষেত্রে, ডিরেক্ট ইলেকশন হোয়ার পিপল অফ ইন্ডিয়া ডিরেক্টলি পার্টিসিপেট, লোকসভার ক্ষেত্রে ডিরেক্ট ইলেকশন হয় যেখানে পিপল অফ ইন্ডিয়া, তাহলে একটা জিনিস খুব মাথায় ক্লিয়ার রাখতে হবে যে ডিরেক্ট ইলেকশন মানে পিপল অফ ইন্ডিয়া ডিরেক্টলি পার্টিসিপেট। ওকে, আর ইনডাইরেক্ট ইলেকশনে আমরা পিপল মানে আমরা কমন মাসটা কিন্তু ডিরেক্টলি পার্টিসিপেট করি না, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা পার্টিসিপেট করে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্টের মধ্যে পার্থক্য, মানে মাঝখানে একটা মাধ্যম চলে আসে। ইনডিরেক্ট মানে কি, মাঝখানে একটা মাধ্যম চলে আসে। তাহলে ইনডিরেক্ট ইলেকশনে এই কনসেপ্টগুলো খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেয়, ইনডিরেক্ট ইলেকশনে মাধ্যম চলে আসে আমাদের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরাই ওখানে ভোট প্রদান করে ওই প্রার্থীদের নির্বাচিত করে। এবং ইনডিরেক্ট ইলেকশন কাদের ক্ষেত্রে প্রযোজ্য, ডিরেক্ট ইলেকশন কাদের ক্ষেত্রে প্রযোজ্য, আগের দিন আমি বলেছি, আজকেও আমি ওই টপিকটায় ডিটেলসে আসবো। তাহলে দেখা যাক, এবার আমি দিচ্ছি একটা একটা রাজ্যকে ডিফারেন্ট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হয়। ডিফারেন্ট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হয় মানে অনেকগুলো টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস মানে অনেকগুলো অঞ্চলে ভাগ করা হয়, যেখান থেকে অনেকগুলো অঞ্চলে ভাগ করা হবে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে এক একজন জনপ্রতিনিধি উঠে আসবেন। ঠিক আছে, তো দেখা যাক এখানে কি বলছি, টু মেক ডিফারেন্ট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস, কিভাবে আমরা, এটাও আমাদের যখন আমরা যে টপিকে সেখানে হাইলাইট করা ছিল যে কিভাবে আমরা ডিফারেন্ট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিসকে গঠন করি, কি উপায়। নিশ্চয়ই এরকম নয় যে আজকে আমার ইচ্ছা হলো আমি আমার ওয়েস্ট বেঙ্গল থেকে 44টা গঠন করে দিলাম,
পরবর্তী সরকার আসলো, সে বললো না 44টা না 46টা হবে, আরেকজন আসলো সে বললো না 46টা না 42টা হবে, এইভাবে তো নয়, একটা নিয়ম আছে এবং সেটা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন সেই নিয়মটা আছে। তো দেখা যাক কিভাবে আমরা ডিফারেন্ট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস গুলো গঠন করি। এই জায়গাগুলো খুব কনসেপ্ট ওয়াইজ জায়গা, এগুলো কমন কোশ্চেন্স নয়, এবং এখন পরীক্ষায় দেখা যাচ্ছে কিন্তু কমন কোশ্চেন যদি 30% আসে 70% আসছে, যে নতুন ভাবে স্টুডেন্টদের টেস্ট করার জন্য যে তাদের কনসেপ্ট বেসিসটা মানে কনসেপ্টের বেসটা কেমন আছে, এবং সেই জন্য এই জায়গাগুলোকে খুব ডিটেলসে কভার করতে হবে। দেখা যাক, দিস প্রসিডিউর উইল বি অ্যাপ্লাইড ফর স্টেট উইথ পপুলেশন অফ মোর দেন অর ইকুয়াল টু অ্যাট লিস্ট 6 মিলিয়ন, মানে অ্যাট লিস্ট 6 মিলিয়নের বেশি যেসব স্টেটে পপুলেশন আছে তাদের ক্ষেত্রে এই প্রসিডিউরটা অ্যাপ্লিকেবল হয়। যদি 6 মিলিয়নের কম থাকে তাহলে আমি একটাই কনস্টিটিউয়েন্সি করব, যদি 6 মিলিয়নের বেশি থাকে তখনই আমি এই ডিফারেন্ট কনস্টিটিউয়েন্সিস করার জন্য এই প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করব। প্রসিডিউর ওয়ানে কি বলছে? প্রসিডিউর ওয়ান বলছে নাম্বার অফ সিটস অ্যালোটেড টু দি স্টেট, সরি নাম্বার অফ সিটস অ্যালোটেড টু দি স্টেট, একটা স্টেটে স্টেটের মধ্যে যতগুলো সিটস মানে কি যতগুলো টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি অ্যালোকেট করা হয়েছে, মানে একটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি মানে একটা সিট, তো একটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি মানে একটা সিট, নাম্বার ওয়ান নাম্বার টু, ঠিক আছে, তাহলে নাম্বার অফ সিটস অ্যালোকেট টু দি স্টেট বাই টোটাল পপুলেশন অফ দি স্টেট, একটা রেশিও টোটাল পপুলেশন অফ দি স্টেট। যদি আজকে ওয়েস্ট বেঙ্গলে সাপোজ যদি 40টা সিট থাকে, সাপোজ আমি বলছি, আর যদি 400 পপুলেশন থাকে, 400 তো নিশ্চয়ই এর বয়ে আছে, আমরা একটা জাস্ট একটা ফিগার ধরে নিচ্ছি, ইমাজিনারি ফিগার, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 1/10 হচ্ছে যে রেশিওটা, তাহলে এই 1/10 রেশিওই কিন্তু সব স্টেটেই সব সব স্টেটেই কনস্টিটিউশন ডিফারেন্ট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি ফর্ম করার জন্য এই একই প্রসেস কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, নাম্বার অফ সিটস অ্যালোটেড টু দি স্টেট বাই টোটাল পপুলেশন অফ দি স্টেট, এই যে তারপরেই বলা আছে রিমেন কনস্ট্যান্ট ফর অল স্টেট, তাহলে এই যে 1/10 এটাকে যদি আমি ধরি তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেটের জন্যই 1/10ই ধরা হবে, 1/15 বা 1/12 ধরা হবে না, এবং এই বেসিসেই কিন্তু ততগুলোই কনস্টিটিউয়েন্সি ফর্ম করা হবে তার পপুলেশনকে বেস করে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খুব যেটা আমার ফার্স্ট ভিডিওতেও ছিল যে ইউপিতে কেন সিট বেশি, কেন ত্রিপুরায় সিট কম, ঠিক আছে, তাহলে কি ইউপির পপুলেশন বেশি, ইউপির পপুলেশন বেশি, হ্যাঁ এবার হতে পারে এবার এরিয়াও বেশি, সেটা ঠিক আছে, পপুলেশন বেশি যখন, কিন্তু এরিয়া বেসিস নয়, খুব মাথায় কনসেপ্ট ক্লিয়ার করে নাও, এরিয়া বেসিস নয়, একটা রাজ্যের অনেক এরিয়া হতে পারে কিন্তু পপুলেশন খুব কম, জনঘনত্ব কম, পপুলেশন ডেন্সিটি খুব কম, সেখানে কিন্তু টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি অবভিয়াসলি কমে যাবে, কারণ ফার্স্ট ক্রাইটেরিয়া তোমায় ফিল আপ করতে হবে, তোমাকে 6 মিলিয়নের উপরে রাখতে হবে অনেকগুলো কনস্টিটিউয়েন্সি ক্রিয়েট করার জন্য পপুলেশনকে, তারপরে এই রেশিওটা মনে রাখতে হবে, এবং এটা মনে রাখতে হবে সিট বাই পপুলেশন হচ্ছে গিয়ে আমার রেশিও, সিট বাই এরিয়া নয়, ঠিক আছে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখো। তাহলে এটা এইভাবে হচ্ছে, তাই জন্য ইউপিতে সিট নাম্বার কি আমার কনস্টিটিউয়েন্সি বেশি ফর্ম করতে হবে, কেন বেশি ফর্ম করতে হবে, পপুলেশন যখন বেড়ে যাবে তখন আমাকে সিট তো বেশি, কেন আমি একটা সাপোজ তোমাকে বলছি আবার একটা উদাহরণ, ধরা যাক আমি ইউপির ক্ষেত্রে 40টা সিটি অ্যালট করলাম, কিন্তু ইউপির পপুলেশন 1000, ওকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2/50 1/25, তাহলে যদি এই সিট অ্যালট করি তাহলে কিন্তু 1/25 রেশিও দাঁড়াচ্ছে, তাহলে এটা হবে না, তাহলে আমাকে কতগুলো সিট অ্যালট করতে হবে, আরো আমাকে সিট নাম্বার বাড়াতে হবে, এবার আমি 50 করলাম, 50/1000, 50/1000 ও আমি দেখছি 1/20, তাতেও হচ্ছে না, আরো সিট আমাকে বাড়াতে হচ্ছে, তাহলে আমি তখন 70 করলাম বা 80 করলাম, 80/1000 সাপোজ, তাহলে আমি দেখতে পাচ্ছি 2/4 দিয়ে যাচ্ছে 2/4 = 25, 2/25 মানে 1/12.5, তাতেও আসছে না, আরো সিট বাড়াতে হবে, মানে 80-র উপরে ইউপি সিট চলে যাচ্ছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে যদি 40 ধরে আমি 1/10 কনস্ট্যান্ট করি তাহলে ইউপির ক্ষেত্রে 80-র উপরে 1/10 আনতে কিন্তু আমাকে 80-র উপরে সিট অ্যালোক করতে হচ্ছে, তাহলে সেইভাবেই কিন্তু সিট অ্যালোকেশন হবে। ওকে ক্লিয়ার, আর ভুল হওয়ার কোনো চান্স নেই, কনসেপ্ট একদম ক্লিয়ার করে নিতে হবে। প্রসিডিওর টু যেটা বলছে নাম্বার অফ সিট অ্যালোকেট টু এ কনস্টিটিউয়েন্সি বাই টোটাল পপুলেশন অফ দ্য কনস্টিটিউয়েন্সি, এবার আমি কনস্টিটিউয়েন্সি এটা বলছি যে একটা যে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি
সেই কনস্টিটিউয়েন্সিদের ক্ষেত্রে কতগুলো সিটস অ্যালোটেট করা হবে, ঠিক আছে, নাম্বার অফ সিটস অ্যালোটেড টু ইয়ার কনস্টিটিউয়েন্সি বাই টোটাল পপুলেশন ওখানে একই। এখানে আমি বুঝে নিলাম কিভাবে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি ফর্ম করতে হবে। এবার টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে কতগুলো সিট অ্যালট করা হবে একটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে, এবার সেটাও ডিপেন্ড করবে। যেমন আমরা জানি যে বিধানসভার ক্ষেত্রে অনেকগুলো বিধানসভা নিয়ে একটা লোকসভা, মানে লোকসভার এরিয়াটা কি হয়, লোকসভার এরিয়াটা অনেক, পপুলেশনটা অনেক বেড়ে যায়, একটা ওভারঅল একটা পপুলেশন বেড়ে গিয়ে লোকসভার একটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি উঠে আসে, কিন্তু সেখানে হয়তো বিধানসভার 6টা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি আছে। সেগুলোর ক্ষেত্রে বলছি যখন নাম্বার অফ সিট অ্যালোটেড টু এ কনস্টিটিউয়েন্সি বাই টোটাল পপুলেশন অফ এ কনস্টিটিউয়েন্সি রেশিও সেম, এই প্রসিডিওর একই, সেখানেও কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট হবে ওভারঅল স্টেটের ক্ষেত্রে, কারণ কনস্টিটিউয়েন্সি যখন বলেছে তাহলে ওভারঅল স্টেটের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে 1/15 ফিক্স করা হলো, যে 1/15 প্রত্যেকটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি থেকে সিট অ্যালোট করা হবে 1/15, ঠিক আছে, তাহলে সেই 1/15ই ধরতে হবে। এবার এমন হতে পারে একটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে এরিয়া ওয়াইজ টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি ফর্ম করা হয়েছে, সেই একটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে 10,000 পপুলেশন আছে, তো সেকেন্ড টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি হয়তো 20,000 পপুলেশন আছে, এটা হতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সির সিট কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে যেন প্রসিডিওর টু। আর পপুলেশন বলতে এখানে কাকে মার্ক করা হয়েছে, ইন্ডিকেট হুইচ রেফার্স ইন প্রিসিডিং সেন্সাস, মানে আগের সেন্সাসে যা পপুলেশন ধরা হয়েছে সেটাকে কিন্তু ইন্ডিকেট করা হবে, তখন আবার নতুন করে কিন্তু গণনা হবে না। যদি 2020 সালের ভোট হয় তাহলে কিন্তু আমি 21 তো আর হচ্ছে না, তাহলে আমি 2001 সালের সেন্সাস অনুযায়ী যা পপুলেশন ছিল সেটাকে কিন্তু কনসিডার করব। ওকে, প্রেজেন্ট কিন্তু আমি আর কোনো পপুলেশনে যাব, পপুলেশন কাউন্টিং এ যাব না। আচ্ছা, থার্ড স্লাইডে আমরা চলে যাই। এখানে একটা জিনিস বলা হয়েছে, থার্ড স্লাইডে বলা হয়েছে ডিলিমিটেশন অফ কমিশন অ্যাক্ট বা ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট, এটা একটা ভালো অ্যাক্ট, একটা একটু একটু বুঝে নাও, জাস্ট একটু বলা হয়েছে পাসড বাই পার্লামেন্ট ইন 1952, 1962, 1972, 2002। খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে স্বাধীনতার পরে 1952 তে একটা ফার্স্ট পাস হলো, তারপর 1962 তে আবার মডিফাই হয়ে পাস হলো, 1972 তে আবার, এবং তারপর একটা গ্যাপ এখানে প্রত্যেকটার ক্ষেত্রে 10 ইয়ার্স গ্যাপ ছিল, 10 ইয়ার্স। এটা বলছি কেন, তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা 2002 একটা 30 ইয়ার্স এর গ্যাপ। ওকে, সোফার আর কিন্তু পাশ হয়নি, এখন আমরা 2020 বসে আছি, এখন 18 বছর হয়ে গেছে কিন্তু আর কিন্তু একটা পাশ হয়নি। কি বলছে, টু রিঅ্যাডজাস্টমেন্ট অফ লোকসভা সিটস এন্ড টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি অ্যালোকেশন আফটার এভরি সেন্সাস, যেটা বলা হচ্ছে রিসেন্টলি যেটা 87th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 যেটা বলা হয়েছে, ওই ডিলিমিটেশন কমিশন অ্যাক্টের উপর ডিপেন্ড করে যে ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সি সাধারণত করা হবে, একটা কনস্টিটিউয়েন্সির ডিলিমিটেশন কতটা লিমিট থাকবে সেটা করা হবে কি হিসাবে, 2001 সেন্সাস অনুযায়ী, 2001 সেন্সাস অনুযায়ী। আর সিট অ্যালোকেশন টু লোকসভা ফ্রম স্টেট এটা করা হবে অ্যাকর্ডিং টু 1991 সেন্সাস অনুযায়ী, অ্যাকর্ডিং টু 1991 সেন্সাস অনুযায়ী। তাহলে সিট অ্যালোকেশন যেটা আমরা বললাম, তাহলে প্রিসিডিং সেন্সাস, তাহলে দেখা যাচ্ছে প্রিসিডিং সেন্সাস অনুযায়ী মানে 2001 হচ্ছে কি আমার প্রিসিডিং সেন্সাস, বা 2001 নয় আমার 2011, কিন্তু আমার দেখা যাচ্ছে ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সি মানে একটা কনস্টিটিউয়েন্সিটা থেকে কটা সিট আসবে বা একটা কনস্টিটিউয়েন্সি কতটা এরিয়া নিয়ে হবে সেটা কিন্তু করা হচ্ছে 2001 অনুযায়ী। আসলে প্রত্যেক বার নালে আমাকে কনস্টিটিউয়েন্সি ডিফারেন্ট করতে হবে, কনস্টিটিউয়েন্সির থেকে কতগুলো সিট অ্যালোকেশন হচ্ছে সেটা ডিফারেন্ট করতে হবে, তাহলে এটা একটা করা হয়তো যাবে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এটা মানে খুব একটা কষ্টসাধ্য বলবো না ঠিক, মানে একটা একটা হচপচ টাইপের ব্যাপার হবে, কারণ আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল থেকে ধরো সাপোজ 42টা সিট আছে, বা ওয়েস্ট বেঙ্গল থেকে 46টা সিট আছে বিধানসভায় হোক বা লোকসভায় ধরলাম 24টা সিট আছে, এরকম যদি ব্যাপার থাকে আর বারবার যদি এটা চেঞ্জ হয় তখন একটা সাধারণভাবে যে আমাদের একটা এফেক্ট পড়বে, এবং বারবার যদি টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি চেঞ্জ হয় যে না এইখান থেকে টেরিটোরিয়াল এতটা না আবার এতটা, তখন বারবার প্রশাসনিক বিভাগ থেকেও সেটাকে সেটাকে সংগঠন করা এবং সেটাকে এক্সিকিউট করা একটা অসুবিধার ব্যাপার হয়ে যাবে।
সেজন্য যদিও প্রিসিডিং সেন্সাস বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি আমরা এই ডিলিমিটেশন, তাই জন্য এই কমিশন একটা খুব ইম্পর্টেন্ট। এবং এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে বলছে কনস্টিটিউশন বলছে প্রিসিডিং সেন্সাস, কিন্তু আমরা ধরছি সেটা কোন অ্যাক্টের উপর ডিপেন্ড করে, তাহলে বলতে হবে এই ডিলিমিটেশন অফ কমিশন অ্যাক্টের উপর ডিপেন্ড করে। এবং সেখানে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখনো অব্দি জড়িয়ে আছে 2003-তে বাই ফার্ট, তখন বলতে হবে 87th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, এই কথাটা বলেছে ডিপেন্ডিং আপন ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট। এবং সেখানে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশন হবে অ্যাকর্ডিং টু 2001 সেন্সাস, এবং সিট অ্যালোকেশন টু লোকসভা ফ্রম স্টেট, লোকসভায় কতগুলো সিট হবে সেটা কিন্তু এখনো আমরা 1991 সেন্সাস অনুযায়ী করে যাচ্ছি, ঠিক আছে। তা দেখা যাক আবার পরে চেঞ্জ হবে, এবং তখন হয়তো আরো কিছু সিটস চেঞ্জ হয়ে যেতে পারে, রাজ্য বেসিসে সিট চেঞ্জ হয়ে যাবে, কতগুলো সিট লোকসভায় যাবে, এবং রাজ্যের বিধানসভা সিট যদি 2001-এর সেন্সাসের পর অন্য কিছু হয় তখন রাজ্যের বিধানসভা সিটও চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো সব কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাখতে হবে এবং মনে রাখতে হবে। তারপর দেখা যাক নেক্সট স্লাইড কি বলছে। নেক্সট স্লাইড যেটা বলছে, আমরা 5 নম্বর স্লাইডে পৌঁছে গেছি অলরেডি, পুরো কিন্তু ইলেকশন নেই, ভিডিওগুলো একটু দীর্ঘতম হচ্ছে কিন্তু বুঝে নাও ভাল লাগবে, সবগুলি ইন্টারেস্টিং লাগবে, এবং অনেক আননোন ফ্যাক্ট আমি আশা করি তোমরা জানতে পারবে সহজ উপায়। আর রিজার্ভেশন অফ এসসি এসটিজ ইন লোকসভা সিট, এসসি এসটিদের ক্ষেত্রে লোকসভা সিটে রিজার্ভেশন কি, এবার বলা হচ্ছে ছোট্ট করে বলেছি যেটা যে কনস্টিটিউশন কি হ্যাজ অ্যাবান্ডন দ্য কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সেপারেট ইলেকটোরাল সিস্টেম, এটা জানি। এই জন্য পুনা প্যাক্ট হয়েছিল সেই বিআর আম্বেদকরের সময়, মানে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা এটাকে আনার চেষ্টা করেছিল যে কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সেপারেট ইলেকটোরাল সিস্টেম। এগুলো নিয়ে আরো পরে আসা যাবে যখন আমি হিস্ট্রি ক্লাসও দেবো বা এগুলো নিয়ে ক্লাস দেবো। সেপারেট ইলেকটোরেট সিস্টেম মানে সেপারেট ইলেকটোরেট থাকবে, এবং মানে নির্বাচন পদ্ধতিটাই একটা আলাদাভাবে থাকবে, যেখানে তাদের ক্যান্ডিডেট পার্টিকুলারলি তারা চুজ করবে এবং তারাই ভোট দেবে, কারা মাইনরিটি গ্রুপ হোক বা এসসি এসটি গ্রুপ হোক। এবং সেটাকেই বলা হয় কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, যদি ওবিসিরা বা মাইনরিটিরা ভোট দেয়, এবং সেপারেট ইলেকটোরেট সিস্টেম যেখানে আমাদের এসসি এসটিরা শুধুমাত্র ভোট প্রদান করবে তাদের নির্বাচিত প্রতিনিধি সিলেক্ট করার জন্য, যেখানে কোনো জেনারেল ক্যান্ডিডেট ভোট প্রদান করবে না, সেটাকেই বলা হয় সেপারেট ইলেকটোরেট সিস্টেম। এবং সেটাকে বাধা দেওয়া হয়েছিল, সেই বিষয়ে পুনা প্যাক্ট সাইন হয়েছিল গান্ধীজি এবং বিআর আম্বেদকরের মধ্যে, এবং পরবর্তী ক্ষেত্রেও স্বাধীন ভারতে কনস্টিটিউশন কিন্তু অ্যাবান্ডন করে দিয়েছিল যে এই সিস্টেম কিছু নেই, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী এই সিস্টেমকে কোনোদিনই প্রায়োরিটি দেওয়া হয়নি বা হবে না। তারপরে যেটা বলা হয়েছিল কনস্টিটিউশন হ্যাজ এনশিওর্ড, কনস্টিটিউশন কি এনশিওর করেছিল, রিজার্ভেশন, কিন্তু রিজার্ভেশন এনশিওর করেছিল যে প্রত্যেকটা, যেমন লোকসভায় এতগুলো সিট রিজার্ভেশন থাকবে বা রাজ্যসভার, রাজ্যসভায় রিজার্ভেশন থাকবে এসসি এসটিদের জন্য, ওবিসিদের জন্য বা মহিলাদের জন্য, বা বিধানসভার ক্ষেত্রে এরকম রিজার্ভেশন থাকবে, এই যে রিজার্ভেশনগুলো, তাহলে বলছে হ্যাজ এনশিওর রিজার্ভেশন অফ এসসি এসটিজ অ্যাকর্ডিং টু পপুলেশন রেশিও, অ্যাকর্ডিং টু পপুলেশন। এই এই জায়গাটা বুঝে নিতে হবে কীভাবে এসসি এসটিদের রিজার্ভেশন দেওয়া হচ্ছে, লোকসভা বা রাজ্যসভা, বা লোকসভা রাজ্যসভা বলবো না, লোকসভা বা বিধানসভার ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার জন্য। আগে সেই জায়গাটা আমরা দেখিনি, যেমন নাম্বার অফ লোকসভা সিট রিজার্ভ ইন এ স্টেট ফর এসসি এসটি, এসসি এসটিদের ক্ষেত্রে লোকসভায় কিভাবে সিট রিজার্ভেশন হচ্ছে, নাম্বার অফ সিট রিজার্ভ ফর দেম বাই পপুলেশন, আবার সেই সিট বাই পপুলেশন, নাম্বার অফ সিট রিজার্ভ ফর দেম, নাম্বার অফ সিট রিজার্ভ ফর দেম বাই পপুলেশন অফ দোজ কাস্ট অন দ্যাট স্টেট, তাহলে টোটাল এসসি এসটিদের পপুলেশন কত আছে একটা স্টেটে, এবং সেই অনুযায়ী স্টেট থেকে কটা লোকসভা সিট তাদের জন্য রিজার্ভ, তার যে রেশিওটা সেটা কনস্ট্যান্ট হবে, রিমেইন কনস্ট্যান্ট ফর অল ওভার দি স্টেট, ঠিক আছে। সেই একই একই প্রসিডিওর যে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে ওই রেশিওতেই, ওই রেশিওতেই এসসি এসটিদের সিট অ্যালোকেশন করা হবে, দেখা যাক। তারপর নোটস যেটা দেওয়া হচ্ছে, ইট ওয়াজ অরিজিনালি আপ টু 1960, এটা 1960 সাল অবধি এটা প্রথমে বলা হয়েছিল যে এটা এফেক্টিভ থাকবে, এক্সটেন্ডেড বাই ইচ 10 ইয়ার্স টার্ম, তারপর প্রত্যেক 10 বছর অনুযায়ী বাড়ানো হয়েছে, এটাকে বাড়ানো হয়েছে। এবং এখন অবধি 95তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 অনুযায়ী, 95তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 অনুযায়ী এটাকে আপ টু 2020 অবধি এক্সটেন্ড করা হয়েছে, এবং দেখা যাক এরপরে আবার কোনো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে এটাকে আরো এক্সটেন্ড করা হয় কিনা ফার্দার। আপাতত 2020 অবধি এটা এক্সটেনশন আছে, যত অবধি লোকসভা বা কিসের ক্ষেত্রে এসসি এসটিদের রিজার্ভেশন পাওয়া যাবে, লোকসভা সিটে এসসি এসটিদের রিজার্ভেশন আপাতত আছে।
সিঙ্গেল মেম্বার কনস্টিটিউয়েন্সি কাকে বলা হচ্ছে? ফ্রম ইচ কনস্টিটিউয়েন্সি বা ফর এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া অনলি এ সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ গট ইলেক্টেড, যেটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যে একটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি থেকে একজনই জনপ্রতিনিধি উঠে আসছে, একজনই জনপ্রতিনিধি উঠে আসছে, বা একটা কনস্টিটিউয়েন্সি থেকে একজনই জনপ্রতিনিধি উঠে আসছে, সেটাই তাকেই বলছে সিঙ্গেল মেম্বার কনস্টিটিউয়েন্সি। ওকে, নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। নেক্সট স্লাইডে দেখা যাচ্ছে খুব আবার একটা ইম্পর্টেন্ট টপিক, যদিও এইটা আমি হাইলাইট করিনি কিন্তু এটাও খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, শুধু কনসেপ্ট ক্লিয়ার করা, টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন, টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন ভার্সেস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা টেবিল ওয়াইজ দেওয়া হয়েছে। সুন্দর করে বলা যাবে, ইন জেনারেল প্রসেস, ইন জেনারেল প্রসেস অফ ডিরেক্ট ইলেকশন, বারবার বলছি ডিরেক্ট ইলেকশন, টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন মানে আমরা যেখানে ভোট দিচ্ছি, টেরিটোরিয়াল আমরা যেখানে জনপ্রতিনিধি নির্বাচিত করছি, টেরিটোরিয়াল মানে লোকসভার ক্ষেত্রে বা বিধানসভার ক্ষেত্রে, তো আবার আসছি আমি, যেখানে আমরা ডিরেক্ট ইলেকশন বেছে নিয়েছি, তাহলে এই ইন জেনারেল প্রসেস, ইন জেনারেল প্রসেস, ফার্স্ট ইয়ারই বলেছি ডিরেক্ট ইলেকশন আর ইনডিরেক্ট ইলেকশন, তোমাদের মাথায় একদম ক্লিয়ার কনসেপ্ট, ইন জেনারেল প্রসেস অফ ডিরেক্ট ইলেকশন অ্যাপ্লাইড ইন ইন্ডিয়া, আর এখানে বলা হচ্ছে ইন জেনারেল প্রসেস অফ ইনডিরেক্ট ইলেকশন অ্যাপ্লাইড ইন ইন্ডিয়া। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমরা সাধারণত ইন্ডিয়ার ক্ষেত্রে ইনডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আর টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ডিরেক্ট ইলেকশন অ্যাপ্লাই করা হয়। নাম্বার টু বলছি ইন্ডিকেট মেজরিটি ইন জেনারেল, মানে সাধারণত টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশনে যেটা হয়, মানে ডিরেক্ট ইলেকশন অ্যাপ্লাই করা হয়, তো সেখানে যদি 500টা সিট থাকে, 500টা সিট থাকে, সেখানে দেখা যাচ্ছে, আমি একটা সিটের বেসিসে কথা বলছি, আমি কিন্তু সরকার গঠনের কথা বলছি না, যদি 500টা সিট বলছি, যদি 500টা ভোট থাকে, সরি 500টা যদি ভোট থাকে, তাহলে একজন দেখা গেল 300 পেল, 300 না, একজন দেখা গেল 201টা ভোট পেল। ওকে, একজন দেখা গেল 201 কেটে দিচ্ছি, সাপোজ 151টা ভোট পেল, একজন পেল 150টা, আরেকজন পেল, তাহলে এখানে 301, আর এখানে দেখা যাচ্ছে আর ওরকম ক্লোজ হবে, ধরি এটা 171 ধরে নিলাম, এটা 170 ধরে নিলাম, আর বাদ বাকি যে আছে তাই পেলো আরেকজন 200, তাহলে এখানে হয়ে গেল 140, 141, মানে 341 হয়ে গেল, তাহলে আরেকজন পেলো কটা ভোট, 341 মানে ওইদিকে 159 পেলো, এই হোক চ্যাপ্টার টু দেখে নিও, তাহলে এইখানে যেটা 170 আর 171, কিন্তু এ ডিক্লেয়ার্ড হবে কি হিসাবে, এ ডিক্লেয়ার্ড হবে উইনার হিসাবে, মানে ওই সিটের থেকে এই পার্টির যে দাঁড়িয়েছে সেই জনপ্রতিনিধি উইনার হিসাবে ডিক্লেয়ার্ড হবে। তাহলে এই যে এখানে এক ভোটের ডিফারেন্সে একজন জিতে গেল, এটাই হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট ইলেকশনের মজা, এক ভোটের একটা ডিফারেন্স, হয়তো দেখা যাবে ভোট পার্সেন্টেজে সে সামান্যই এগিয়ে আছে, এই যে 170 পেয়েছে বোঝাই যাচ্ছে তার থেকে সে সামান্যই এগিয়ে আছে। এবার এটাই হচ্ছে ডিরেক্ট ইলেকশন, যেখানে আমরা ইন্ডিকেট মেজরিটি ইন জেনারেল, ইন জেনারেল মানে ওভারঅল মেজরিটি ডিক্লেয়ার করে না, ইন জেনারেল মেজরিটি ডিক্লেয়ার করে, যেখানে আমরা একটা অন অ্যান অ্যাভারেজ দেখে নিচ্ছি, এবং এখানে প্রচুর ভোট নষ্ট হয় ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে, কেন যখন সেটা আমি বলছি, ইন্ডিকেট মেজরিটি ইন জেনারেল ইগনোর স্মল গ্রুপ, এবং এখানে সাধারণত স্মল গ্রুপস বলতে মানে যদি পার্টিকুলারলি কোনো আদিবাসীদের বা কোনো অন্যান্য কালচারের বা অন্য কাস্টের কোনো গ্রুপ থাকে, তারা তো একটা পার্টিকুলার একজন জনপ্রতিনিধি হয়তো তাদের দাঁড়িয়েছে, সেখান থেকে তারা সেই জায়গাটাকে ভোট তাকে ভোট দিয়েছে, এবং সেই ভোটটা হয়তো কাউন্টেডই হলো না, মানে ওভারঅল কাউন্টে আসলো কিন্তু সেই ভোটটা ইম্পর্টেন্স পেলো না, ভোটটা ইম্পর্টেন্স পেলো না, তাই জন্য বলা হচ্ছে মেজরিটি ইন জেনারেল অ্যান্ড ইগনোর স্মল গ্রুপ, খুব ভালো করে বুঝে নিতে হবে। আর দু নম্বর এখানে বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যেটা হচ্ছে, প্রপোর্শনাল মানে আনুপাতিক প্রতিনিধিত্ব, সেখানে বলা হচ্ছে ইচ প্রেফারেন্স, কেন এইখানে এবার সবচেয়ে ভালো যেটা দেখতে হবে, মেজরিটি ইন জেনারেল বলেছি আমি এদিকে, এখানে বলছি ইচ প্রেফারেন্স, কেন প্রেফারেন্স মানে এখানে প্রেফারেন্স দেওয়া হবে, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, এবং এখানেই মজাটা যে কোনো ভোট নষ্ট হবে না, সেটা নিয়ে আমি আরো ডিটেলে পরে আসছি। ইচ প্রেফারেন্স গট কাউন্টেড গেট কাউন্টেড ফর ইচ সিঙ্গেল ভোট, এভরি সিঙ্গেল গ্রুপ অলসো কনসিডার, এভরি সিঙ্গেল গ্রুপ অলসো কনসিডার বা এভরি সিঙ্গেল ভোট অলসো কনসার্ন, কেন বলছি সিঙ্গেল গ্রুপ অলসো কনসিডার সেটা আমরা পরে বুঝবো, যে এখানে কিন্তু কোনো গ্রুপকে ইগনোর করার মানে ইগনোর করা তো না, মানে ইগনোর সে হবেই না, সে আলটিমেটলি তার একটা ইম্পর্টেন্স থেকেই যাবে, সেটা কিভাবে হবে সেটা আমি আসছি। আর নাম্বার তিন হচ্ছে এই প্রসেসটা কিন্তু কস্ট এফেক্টিভ, ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল চিপে হয়ে যায়, চিপে হয়ে যাবে, মানে এই প্রসেসটাকে এক্সিকিউট করা খুব সহজ,
সহজ, এবং আমরা যদি দেখি যে একটা ইন্ডিয়ায় সেগুলো পরে বলছি, ইন্ডিয়াতে লো লিটারেসি রেট, কেন এটা একটু সফিস্টিকেটেড প্রসেস, ভালো করে বুঝতে হবে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আর এই যে ডিরেক্ট ইলেকশন মেথড, এটা খুব একটা সাধারণ প্রসেস। আমি একটা জায়গায় গিয়ে একটা পার্টির পাশে একটা পার্টির সিম্বল আছে, সেখানে জাস্ট একটা স্ট্যাম্প মেরে দিলাম যে এই পার্টি, আর যেখানে আমি দিলাম না সেখানে আমি নোটায় দিয়ে দিলাম। লো লিটারেসি রেট ইন্ডিয়ার ক্ষেত্রে, যে লো লিটারেসি রেট বা ইন্ডিয়ার এত পপুলেশন, সেসব ক্ষেত্রে মাথায় রেখে এই প্রসেসটা খুব এফেক্টিভ। কিন্তু এই প্রসেসটা কিন্তু হাইলি কস্টলি, মানে এক্সপেন্সিভ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এবার আমরা একটু প্রপোর্শনাল ডিরেক্ট ইলেকশনের মধ্যে আর কিছু নেই, এটাই তো ডিরেক্ট ইলেকশন। ডিরেক্ট ইলেকশন কার কার ক্ষেত্রে ফলো আপ হচ্ছে, যেমন লোকসভার ক্ষেত্রে ফলো আপ হচ্ছে ডিরেক্ট ইলেকশন, বিধানসভার ক্ষেত্রে ফলো আপ হচ্ছে। বিধানসভা আমি পরে আসবো যখন আমি স্টেট লেজিসলেচার নিয়ে আলোচনা করবো। যদিও ইন্ডিয়ান লেজিসলেচারের মধ্যে স্টেট লেজিসলেচার চলে আসে, আমরা এখানে সাধারণত ইউনিয়ন লেজিসলেচার এখন সীমাবদ্ধ, তারপরে আমি স্টেট লেজিসলেচার নিয়ে আসবো। প্রপোর্শনাল ভোটিং সিস্টেম কে আমরা সাধারণত দু ভাগে ভাগ করি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম আর হচ্ছে লিস্ট সিস্টেম। এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম আমার টপিকে হাইলাইটেড ছিল, আমি এটা নিয়ে আমি পুরো ডিটেলসে বলবো। অ্যাপ্লাইড ইন রাজ্যসভা, দেখা যাচ্ছে অ্যাপ্লাইড ইন রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে, প্রেসিডেন্ট সিলেকশনের ক্ষেত্রে, ভাইস প্রেসিডেন্ট সিলেকশনের ক্ষেত্রে, প্রেসিডেন্ট ইলেকশন, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন, রাজ্যসভার ইলেকশন, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধান পরিষদের ইলেকশন, সবগুলোর ক্ষেত্রে এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম বা ইনডিরেক্ট মেথড অফ ভোটিং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বেসিসে এইটা অ্যাপ্লাই করা হয় ইন্ডিয়ার ক্ষেত্রে। আর লিস্ট সিস্টেম কিন্তু আরেকটা আছে প্রপোর্শনাল ভোটিং সিস্টেমের মধ্যে, লিস্ট সিস্টেম সেটা কিন্তু নট অ্যাপ্লিকেবল ইন ইন্ডিয়ান পলিটিক্যাল সিনারিও। পরে যদি কোনো সময় আমি পারি তখন দেবো, আপাতত আমরা যেগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে রেলিভেন্ট, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের ক্ষেত্রে রেলিভেন্ট সেগুলো নিয়ে আসছি। নেক্সট স্লাইডে আসছি আমরা। এবার যেটা বলা হয়েছে হোয়াই লোকসভা নট অ্যাডপ্টেড প্রপোর্শনাল ভোটিং বা রিপ্রেজেন্টেশন সিস্টেম, প্রপোর্শনাল ভোটিং বা রিপ্রেজেন্টেশন সিস্টেম। বলছে লোকসভা তাহলে কেন এই ভোটিং সিস্টেমটা অ্যাডপ্ট করলো না, এটা অ্যাডপ্ট না করে কেন লোকসভা ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে গেল, টেরিটোরিয়াল কনস্টিটুয়েন্সি বা টেরিটোরিয়াল ইলেকশনের ক্ষেত্রে। তো যেটা বলা হচ্ছে ডিফিকাল্টি, যেটা আমি আগে বললাম, ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং, বোঝাটা সমস্যার, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বোঝাটা সমস্যার, বা সিঙ্গেল ওটার যে একটা ধরন মানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম সেটা বোঝাটা সমস্যার, এবং সামহোয়াট কমপ্লিকেটেড, সামহোয়াট কমপ্লিকেটেড, এবং ইন্ডিয়ান ওভারঅল লো লিটারেসি রেট অফ ইন্ডিয়ান কমন মাস, এই জন্য এটাকে অ্যাডপ্ট করা হয়নি। সেকেন্ড, এইগুলোর কথা মাথায় রেখে সামহোয়াট আনসুইটেবল ফর পার্লামেন্টারি গভর্নমেন্ট, এবং পার্লামেন্টারি গভর্নমেন্ট মানে সংসদীয় সরকারের ক্ষেত্রে, ইন্ডিয়ায় যেরকম আছে সংসদীয় সরকার, তার ক্ষেত্রেও হয়তো এটা ঠিক অ্যাপ্লিকেবল নয়। কেন অ্যাপ্লিকেবল নয়? অ্যাজ ইট উড মাল্টিপ্লাই পলিটিক্যাল পার্টি, অনেকগুলো পলিটিক্যাল পার্টিস কিন্তু এখানে ইম্পর্টেন্স পেয়ে যাবে। আমি যেটা আগে বললাম যে কোনো ভোট কিন্তু প্রত্যেকটা ভোটের এখানে ইম্পর্টেন্স থেকে যায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে ইনফ্লুয়েন্সড হবে, পেয়ে যাবে, এবং সবচেয়ে বড় কথা, হুইচ উড কজ ইনস্টেবিলিটি ইন গভর্নমেন্ট। ইনস্টেবিলিটি ইন গভর্নমেন্ট কি হবে, মানে এই টাইপের ইলেকশন কিন্তু প্রচন্ড পরিমাণে মাইনরিটি আইডিয়া, মাইনরিটি আইডিয়া বা কাস্ট রিলেটেড আইডিয়াকে কিন্তু খুব প্রাধান্য দেবে, মাইনরিটি আইডিয়া বা কাস্ট রিলেটেড আইডিয়াকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেবে বা প্রাধান্য দেবে, সেটা কিন্তু কজ ইনস্টেবিলিটি ইন গভর্নমেন্ট, এবং যেখানে পলিটিক্যাল পার্টি মাল্টিপ্লাই হবে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ইম্পর্টেন্স পাবে, সেটা কিন্তু সাধারণ ইলেকশনে হয় না। যারা খুব কম ভোট পেয়েছে বা আমরা সাধারণত যাদের দেখছি, তারা কি হচ্ছে অটোমেটিক্যালি কি হচ্ছে, আমরা তাদের সিম থেকে সরিয়ে দিচ্ছি, এবং সবচেয়ে বড় কথা, যদি সব পলিটিক্যাল পার্টি ইম্পর্টেন্স দিতে আরম্ভ করে তখন কি হবে, রিপ্রেজেন্টেটিভদের সাথে, আমরা সাধারণত যাকে বলি যে এরা ওভারঅল মেজরিটিতে আছে মানে ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে, তাহলে রিপ্রেজেন্টেটিভদের আমাদের খুব মুখ চেনা, কিন্তু অনেকগুলো পলিটিক্যাল পার্টি যদি প্রাধান্য পেতে আরম্ভ করে এবং একটা মাইনরিটি আইডিয়া যদি গ্রো করে বা একটা কাস্ট রিলেটেড আইডিয়া গ্রো করতে থাকে, তখন কি হবে, মানে ডিফারেন্ট পিপলের ক্ষেত্রে ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভ সঙ্গে কন্ট্যাক্ট বাড়তে থাকবে, এবং ওভারঅল যে একটা রিপ্রেজেন্টেটিভের সাথে ভোটারদের যে কন্ট্যাক্ট বা ইন্টিমেট যে কন্ট্যাক্টটা, সেটা কিন্তু আস্তে আস্তে কী হবে, রিডিউস হতে থাকবে। তাই জন্য এইটাকে বলা হচ্ছে সামহোয়াট আনসুটেবল ফর পার্লামেন্টারি গভর্নমেন্ট। যাই হোক, আরও কিছু ডিমেরিটস দেওয়া হয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, যেমন হাইলি এক্সপেন্সিভ, এলিমিনেটস ইন্টিমেট কন্ট্যাক্ট বিটুইন ভোটার্স অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস, যেটা আমি বললাম, প্রমোটস মাইনরিটি থিঙ্কিং অ্যান্ড গ্রুপ ইন্টারেস্ট, আর 4 নম্বর হচ্ছে ইনক্রিজ সিগনিফিকেন্স অফ পার্টি সিস্টেম অ্যান্ড ডিক্রিজ অফ ইম্পর্টেন্স অফ ভোটার্স। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, 8 নম্বর স্লাইড। 8 নম্বর স্লাইডে একটা ব্যালট দেওয়া হয়েছে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেমের ক্ষেত্রে কোন ব্যালট, একটা সিঙ্গেল ব্যালট পেপার প্রোভাইড করা হয় ভোটারদের,
যখন ইনডিরেক্ট মেথড অফ ভোটিং হয়, এবং যেখানে আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে যেখানে আমাদের সিলেক্টেড জনপ্রতিনিধিরা রাজ্যসভার ইলেকশনে হোক, প্রেসিডেন্ট ইলেকশনে হোক, ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে হোক, বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, আমি এখন আসছি না, এই ইলেকশনের ক্ষেত্রে আমাদের সিলেক্টেড যারা জনপ্রতিনিধি আছে রাজ্য লোকসভায়, লোকসভায় যারা আমাদের সিলেক্টেড যারা জনপ্রতিনিধি আছে বিধানসভার ক্ষেত্রে, বিধানসভায় সেই সব জনপ্রতিনিধিরা সেখানে কোথায় ভোট দেবে, তারা গিয়ে ভোট দেয় রাজ্যসভার জনপ্রতিনিধি চুজিং এর ক্ষেত্রে, এবং তাদের এরকম একটা ব্যালট পেপার, একটা সিঙ্গেল ব্যালট পেপার প্রোভাইড করা হয়, সিঙ্গেল ব্যালট পেপার। এখানেও ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে যেমন একটা ব্যালট পেপার প্রোভাইড করা হয় সিঙ্গেল, এখানেও কিন্তু একটা সিঙ্গেল ব্যালট পেপার প্রোভাইড করা হয়। সিঙ্গেল ব্যালট পেপার ব্যালটটা ঠিক এরকম টাইপের দেখতে হয়, যেখানে এদিকে থাকে প্রেফারেন্স আর এদিকে থাকে ক্যান্ডিডেট নেম, যেমন মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড, মিস্টার এ, মিসেস বি, এদিকে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, ফোর্থ প্রেফারেন্স, ফিফথ প্রেফারেন্স, যতজন ক্যান্ডিডেট দাঁড়াবে ততজন ততগুলো প্রেফারেন্সেস আসবে, এদিকে ক্যান্ডিডেট নেম থাকে, এদিকে প্রেফারেন্স থাকে। এবার হচ্ছে গিয়ে কাউর ক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকের প্রত্যেকটা প্রেফারেন্সই আমাকে মেনশন করতে হবে একটাই ব্যালট পেপারে। যেমন আমার ক্ষেত্রে যদি আমি ভোট দিতে যাই, সাপোজ আমি মিস্টার জেড কে দিলাম ফার্স্ট প্রেফারেন্স, আমি এখানে টিক দিয়ে দেবো, আমি মিস্টার ওয়াই কে দিলাম সেকেন্ড প্রেফারেন্স, তো এখানে টিক দেবো, মিস্টার এক্স কে দিলাম থার্ড প্রেফারেন্স, এখানে টিক দেবো, এবং মিস্টার এ কে দিলাম ফোর্থ প্রেফারেন্স, এখানে টিক দেবো, এবং মিস্টার মিসেস বি কে দিলাম ফিফথ প্রেফারেন্স, তাহলে আমি এখানে টিক দেবো। তাহলে এই হলো আমার একটা ব্যালট পেপার, আমার একটা, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কমপ্লিকেটেড আছে, সাধারণ লোকজন ইন্ডিয়ার সাধারণ লোকজনদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা আছে, এবং অনেকেই যদি লো লিটারেসি রেট হয় বা বোঝার সমস্যা থাকে, তাহলে কিন্তু অনেক ব্যালট পেপারই কি হবে এইভাবে ইউজলেস বা নষ্ট হয়ে যাবে, তারা ঠিকমতো প্রেফারেন্স কিন্তু কাউন্ট করতে পারবে না বা সিলেক্ট করতে পারবে না। তো এটাই হচ্ছে কি ইনডিরেক্ট মেথড অফ ভোটিং এ এই ব্যালট পেপার দেওয়া হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেমের ক্ষেত্রে, যেটা বলছি সিঙ্গেল ব্যালট পেপার। এটা ব্যালট পেপারটা দেখে নাও ভালো করে, কনসেপ্ট ক্লিয়ার করে নাও। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, 9 নম্বর স্লাইডে। 9 নম্বর, এবার এখানে পুরোই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম নিয়ে বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই পার্ট ওয়ানটা দেখে নাও, আরো ভালো লাগবে যে কে কে থাকে রাজ্যসভায় লোকসভার ইলেকশনের ক্ষেত্রে, কারা রাজ্যসভা লোকসভাদের ইলেকশনে মেম্বারদের ইলেক্ট করে, সেগুলো নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না এবার, আমি শুধু এখানে ইলেকশন প্রসিডিওরটা নিয়ে বলেছি কিভাবে ইলেকশন প্রসিডিওর কন্ডাক্ট করা হয়। তাহলে পার্ট ওয়ান দেখে নাও, এটার সাথে তোমরা আরো ভালো করে এটা রিলেট করতে পারবে এবং জিনিসটা খুব কন্টিনিউ ম্যানারে এগোতে থাকবে। আচ্ছা, জেনারেলি জেনারেলি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম এ ভোটার ইজ প্রোভাইডেড উইথ এ সিঙ্গেল ব্যালট পেপার, যেটা দেখানো হলো আগের স্লাইডে, হোয়ার হি অর শি ক্যান কাস্ট হিজ অর হার ভোট বেসড অন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্বের উপর নির্ভর করে তারা কিন্তু তাদের ভোট প্রদান করতে পারে। মিনস হি অর শি ক্যান এক্সপ্রেস দেয়ার চয়েস অফ প্রেফারেন্সেস মেনশনিং এগেইনস্ট দ্য নেমস অফ ক্যান্ডিডেট গিভেন দেয়ার। হ্যাঁ, এটা বললাম আর কি। সো ইট ইজ ডিফারেন্ট ফ্রম জেনারেল প্রসেস অফ ভোটিং হোয়ার উই দ্য কমন পিপল অফ ইন্ডিয়া ডিরেক্টলি কাস্ট আওয়ার ভোট বেসড অন অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস ইন লোকসভা অ্যান্ড বিধানসভা আর আদার ইলেকশন। ঠিক আছে, প্রসিডিওর অফ কাস্টিং, কিভাবে প্রসিডিওর অফ কাউন্টিং, কিভাবে আমরা ভোট কাউন্ট করবো ইন স্টেজ ওয়াইজ ম্যানার, ইন এভরি স্টেজ দ্য টোটাল নাম্বার অফ ফার্স্ট প্রেফারেন্সেস কাউন্টেড, প্রত্যেকটা স্টেজেই কিন্তু কি হয় ফার্স্ট প্রেফারেন্স কাউন্ট করা। এবার বলা হচ্ছে কোটা মেজরিটি, এদের ক্ষেত্রে কাউন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় এফেক্ট হয় কোটার বা মেজরিটি। কোটা বা মেজরিটি কি বলছে, যদি টোটাল কাস্টেড ভোট যদি টোটাল 100টা ভোট কাস্ট করা হয় সাপোজ, আর নাম্বার অফ সিটস প্লাস ওয়ান, যদি তিনজন তিনটে সিটস আছে তাহলে তিন, থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটাই হচ্ছে মেজরিটি বা কোটা, মানে 4, 25, 26, যে প্রথমেই ফার্স্ট প্রেফারেন্সে 26 সিকিওর করে যাবে সে মানে কি ওই কোটা ফিল আপ করলো। যদি কেউ করতে না পারে তাহলে কি হয়, যেটা বলছি আমি এখানে, ইফ ফার্স্ট স্টেজ দ্য সিটস নট গেট ফুলফিল, ইফ দ্য ইন দ্য ফার্স্ট স্টেজ দ্য ফার্স্ট স্টেজ দ্য সিটস নট গেট ফুলফিল, দ্য ক্যান্ডিডেট হু উইচ লোয়েস্ট ভোটস, লোয়েস্ট ভোট কাউন্টেড, যে সবচেয়ে সবচেয়ে কম ভোট পেয়েছে সে অটোমেটিক্যালি কি হয় এগেনস্ট ফার্স্ট প্রেফারেন্সেস গেট এলিমিনেটেড অটোমেটিক্যালি, অ্যান্ড ভোট ভোটস কাস্টেড ইন দোজ ব্যালটস গেট ট্রান্সফার টু আদার ক্যান্ডিডেট অ্যান্ড দ্য প্রসেস গোজ অন আনটিল দ্য অল সিটস গেট ফিল্ড। তাই জন্য আমি বলছি এখানে সব সব সিটগুলোই কিন্তু প্রাধান্য পায়। আমি আবার আগের স্লাইডটাই ফিরে যাচ্ছি, দেখা যাক সব ভোটগুলোই প্রাধান্য পায় কিভাবে, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার মিস্টার জেড, এ বি, মিস্টার এ আর মিসেস বি। প্রথমেই দেখা গেল যে মিসেস বি সবচেয়ে কম ভোট পেয়েছেন, মিসেস বি সবচেয়ে কম ভোট পেয়েছেন, তাহলে কিন্তু তিনি এলিমিনেট হয়ে যাবেন, এবং তাকে তাকে যারা ভোট দিয়েছিল ফার্স্ট প্রেফারেন্সে, তাকে যারা ফার্স্ট প্রেফারেন্সে ভোট দিয়েছিল সেই ব্যালট পেপারে সেকেন্ড প্রেফারেন্স গুলো
সেকেন্ড প্রেফারেন্সে যারা যারা আছে তাদের ক্ষেত্রে ওই ভোটগুলো শিফট হয়ে যাবে। মানে মিসেস বির ক্ষেত্রে সেকেন্ড প্রেফারেন্স হয়তো প্রথম যে ব্যালটটা সেখানে হয়তো মিস্টার এ ছিল সেকেন্ড প্রেফারেন্স, তার ক্ষেত্রে মিস্টার এর ক্ষেত্রে ওটা ফার্স্ট প্রেফারেন্স হিসাবে কাউন্ট হবে। এইভাবে মিসেস বি এর প্রত্যেকটা ব্যালটের সেকেন্ড প্রেফারেন্স গুলো এদের মধ্যে সব ট্রান্সফার হয়ে যাবে। তারপরে যদি কোটা ফিল আপ না হয় তাহলে আবার যে লোয়েস্ট থাকবে তার তিনি অটোমেটিক্যালি রিডিউস তিনি অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবেন, এবং তার যে ব্যালট গুলো ঠিক সেম প্রসেসে যেভাবে মিসেস বি এর ব্যালট থেকে এদের ট্রান্সফার হয়ে গেছিল ভোট, ঠিক সেইভাবে তার সেকেন্ড অপশন গুলো এদের ক্ষেত্রে এদের মধ্যে আবার ট্রান্সফার হয়ে যাবে ফার্স্ট প্রেফারেন্স হিসাবে। এইভাবে প্রত্যেকটা ফেজেই ফার্স্ট প্রেফারেন্স কাউন্ট করা হবে এবং সেইভাবে কোটা যতক্ষণ না ফিল আপ হচ্ছে কাউন্ট করা হচ্ছে। মানে বোঝা যাচ্ছে এখানে কোনো প্রেফারেন্স ওয়েস্ট হচ্ছে না এবং কোনো ভোট ওয়েস্ট হচ্ছে না, এবং একটা সিঙ্গেল ব্যালটই আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে মানে প্রত্যেকটা ভোটকে কনসিডার করা করছে আর কি, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, ফোর্থ প্রেফারেন্স এন্ড ফিফথ প্রেফারেন্স। তো এটাই হচ্ছে কি এর মেরিটস আর কি বা অ্যাডভান্টেজ। তারপর দেখা যাক, তারপর হয়ে গেল অ্যাডভান্টেজ। এবার দেখা যাচ্ছে নাম্বার অ্যাডভান্টেজ বলছে নো ওয়েস্টেজ অফ ভোটস, নো ওয়েস্টেজ অফ ভোটস। আর তারপর বলছে আলটিমেটলি নাম্বার ওয়ান, নাম্বার টু বলছে অ্যাডভান্টেজের ক্ষেত্রে আলটিমেটলি দ্য ক্যান্ডিডেট হু স্ট্যান্ডস আপ ফার্স্ট সার্টেনলি গেটস গেটস হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ভোট অফ ভোট আনলাইক আদার ইলেকশন প্রসিডিওর। এবং বলছে যে যে লাস্টে কোটা ফিল আপ করছে বা ফার্স্ট হিসাবে স্ট্যান্ড আপ হচ্ছে সে কিন্তু অবভিয়াসলি হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ভোট পাচ্ছে। এরকম নয় যে ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন এটা নিয়ে কথাও হয় পলিটিক্যাল ডিবেটে, তোমরা যদি ফলো করে থাকো দেখা যাচ্ছে একজন 64% ভোট পেয়ে, একজন 64% ভোট পেয়ে টোটাল ওভারঅল সিস্টেমের বেসিসে সরকার করতে পারছে না, যেখানে 64 একটু বেশি হয়ে গেল, 60% ভোট পেয়ে সরকার করতে পারছে না বা 55% পেয়ে সরকার করতে পারছে না, আরেকজন হয়তো 54% ভোট পেয়ে সরকার গঠন করছে। সেটা কিভাবে ডিফ্লেশনের ক্ষেত্রে তোমরা নিজেরাই দেখলে একটু বুঝে যাবে। আমি যেটা আগে বলেছিলাম হয়তো এক ভোটের ভিত্তিতে বেরিয়ে গেছে, এবং প্রত্যেকটা জায়গায় আমরা যদি ওরকম ভাবে দেখি হয়তো দেখা যাবে ওভারঅল যা ভোট পেয়েছে হয়তো পার্সেন্টেজের অনুযায়ী তা সরকার করার কথা না, কিন্তু সে সিট বেশি পেয়েছে বলে সে সরকার করে বেরিয়ে গেছে, মেজরিটি পেয়ে গেছে। যাই হোক, এগুলো দেখতে হবে। মানে খুব কম মার্জিনে যখন জেতে ডিরেক্ট ইলেকশনে তখন কিন্তু পার্সেন্টেজ অফ ভোটটা কিন্তু ওইভাবে তোমার টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি অনুযায়ী কিন্তু ডিফার করে যায়, এবং দেখা যায় মানে যে বিরোধী দল যে আছে মানে যে সরকার করতে পারেনি সে হয়তো যেখানে যেখানে সিট জিতেছে সে হিউজ ডিফারেন্সে সিট জিতেছে, এবং তার নাম্বার অফ মানে তার ভোট ভোট পাওয়ার পার্সেন্টেজ অনেক হায়ার ছিল যে সরকার করেছে তার থেকে, এবং সেই মানে ওভারঅল যে একটা ছবি তখন আসে সেটা কিন্তু এরকম দেখা যেতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আলটিমেটলি দ্য ক্যান্ডিডেট হু স্ট্যান্ডস আপ ফার্স্ট সার্টেনলি গেটস হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ভোটস আনলাইক আদার ইলেকশন প্রসিডিও। আর নাম্বার থ্রি বলছে হেল্ড অ্যাডপ্টিং সিক্রেট ব্যালট সিস্টেম, এটা পুরোপুরি কিন্তু সিক্রেট ব্যালটে করা হয়, এই ব্যালট কিন্তু এক্সপোজ হয় না কারোর ক্ষেত্রে, সেটাও একটা অ্যাডভান্টেজ, কাউ ভোট কিন্তু কেউ জানতে পারছে না। তারপর আর নাম্বার টেনের সাইড আমি ফার্স্টেই বলেছি, এবং আজকে তাহলে এই এই টপিকগুলোই কভার করা হলো। মানে এখনো আমার কভার হতে অনেক কিছু বাকি থাকলো, যেমন ইলেকশন প্রসেসটা আমি শুধু কভার আপ করেছি, ইলেকশন প্রসেসটা আমি শুধু কভার আপ করলাম, এরপরেও কিন্তু সব বাকি থাকছে ডিউরেশন ডিসকোয়ালিফিকেশন, তাহলে কন্টিনিউ চলতে থাকবে এবং আমি জিতে থাকবো। এবং তোমরা কন্টিনিউ কিন্তু প্রত্যেকটা ক্লাস ফলো করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো, দেখো ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে, শিখতে পারবে অনেক কিছু। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, ওকে, বাই।